মোশাররফ ফরাদ মজার আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আপনি কেমন আছেন? আজ ভালো, অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তো জনাব ফরাদ মজার, আজকে আলোচনা শুরু করতে চাই পদ্মা সেতু প্রসঙ্গ দিয়ে। আপনি দেখেছেন যে একটি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সংক্রান্ত কাজকে কতটা ফুলিয়ে ফাপিয়ে বড় করে দেখানোর প্রচেষ্টা করা হলো। আপনি হার্ডিন যে ব্রিজ রয়েছে সেটির সাথে তুলনা করে বলেছেন যে একটি জাতির রাজনৈতিক বা সামাজিক উন্নয়নের দিকে মনোযোগ না দিয়ে এই ধরনের কাঠামোগত উন্নয়ন আসলে তেমন কোনো কাজে আসছে না। তো আমাদের দর্শকদের জন্য এই ব্যাপারটি যদি একটু বিস্তারিত ব্যাখ্যা করতেন। না, প্রথম দেখুন, একটা জিনিস বুঝতে হবে আমাদেরকে, যে আমাদের আরেকজন বন্ধু, তরুণ বন্ধু কিছুদিন আগে একটা আলোচনা খুব সুন্দর একটা কথা বলেছে, সেটা হলো যে অবকাঠামো নির্মাণ করে উন্নয়ন করা, এটা একটা কলোনিয়াল মেন্টালিটি। এটা আপনার ঔপনিবেশিক আমলে ব্রিটিশরা এই কাজটি করেছিল। যে আপনি কেন করেছিল, যদি তাদের ব্যবসা বাণিজ্যের সুবিধা হয়, ফলে তাদেরকে বাংলাদেশকে বড় ভারতবর্ষকে তাদের পদানন্ত করবার জন্যে, এখান থেকে কাঁচামাল আহরণ করা, এটাকে তার বাজার ব্যবস্থায় পরিণত করার জন্যে আপনি অবকাঠামোর দিকে আপনি বেশি ফোকাস করবেন। এখন যদি আপনি অবকাঠামোর কথাই বলেন, যে বাংলাদেশে যদি অর্থনৈতিক উন্নতি আমরা চাই, তার অর্থনৈতিক বিকাশটা চাই, তাহলে প্রথমত আভ্যন্তরীণ বাজার ব্যবস্থার আপনার বিকাশটা করতে হবে। সেক্ষেত্রে আপনি একটা অবশ্যই একটা এখনকার বর্তমানে আমাদের যে অর্থনৈতিক যে কাঠামো, মানে বাইরের এক্সপোর্ট নির্ভর বা রপ্তানি নির্ভর যে অর্থনৈতিক ব্যবস্থা, এবং একটা মাত্র সেক্টর বিশেষভাবে একটা, যেটাকে আমরা বলি পোশাক শিল্প, তার সঙ্গে নির্ভরযোগ্য যেই কারখানাটা চলছে এবং যেখান থেকে মূলত আপনি শুধুমাত্র সস্তা শ্রম শোষণ করেন, মানে বাংলাদেশ হয়েছে সারা দুনিয়াতে বিশ্ব বাজার ব্যবস্থার জন্য সস্তা শ্রম সরবরাহের একটা জায়গা, তো আপনি এইসব কিচ্ছু করছেন না। আপনি বাংলাদেশে দরকার একটা বিকেন্দ্রীকরণ, মানে আপনার বিভিন্ন জেলাগুলোর উন্নতি, আমি বিভিন্ন জেলাগুলোর অর্থনৈতিক উন্নতি, তাদের স্বাস্থ্যবতার উন্নতি, তাদের যানবাহনের উন্নতি, ছোট ছোট যে কাজের মধ্য দিয়ে আপনি স্থানীয় বাজারটা গড়ে তুলতে পারেন, এবং ছোট ছোট উৎপাদক থেকে শুরু করে সেখান থেকে বিভিন্ন যে উদ্যোক্তাগুলো আমাদের গ্রামাঞ্চলে আছে তাদেরকে আপনি উন্নত করতে পারেন। যে বিশাল একটা বেকার সমস্যা তৈরি হয়েছে এবং তরুণরা যে বিপথে যাচ্ছে, যে আজকে আপনার শিক্ষকদেরকে তারা পেটাচ্ছে, অপমান করছে, কারো গলায় জুতা ঝুলে দিচ্ছে, এই যে তরুণরা বিপদে চলে যাচ্ছে, তাকে সপথে আনার জন্যে তাদেরকে আপনার যে একটা স্থানীয় অর্থনৈতিক বিকাশের দরকার, এবং এই তরুণরা যেন আপনার এই কষ্ট করে দেশ থেকে পাড়ি দিয়ে, সমুদ্র পাড়ি দিয়ে, নদী পাড়ি দিয়ে, বিভিন্ন বন জঙ্গল ভেদ করে যে বিদেশে যাওয়ার জন্য তাদের যে প্রাণান্ত চেষ্টা, এর দিকে আপনার কোনো প্রকার দরদ নাই। আপনি মধ্যপ্রাচ্যের ছেলেমেয়েরা আমাদের বিভিন্ন রকম আপনার পরিশ্রমের পর পরিশ্রম করে তারা টাকা পাঠাচ্ছে আপনাকে, আপনি বিভিন্ন রকম দেশে আপনার যারা রেমিটেন্স পাঠাচ্ছে আপনি তাদের টাকা খরচ করছেন এমন একটা অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে যেখান থেকে আপনার সত্যিকার তাদের কোনো পার্টিসিপেশন নেই, মানে তারা এটা চেয়েছে কিনা, নাই তারা তাদের গ্রামের উন্নতি চেয়েছে, নাকি তাদের অর্থনৈতিক উন্নতি চেয়েছে, নাকি তারা চেয়েছে তারা বিদেশে বিভিন্ন মরুভূমিতে বলি কি আমরা মালয়েশিয়ার আপনার কি বলে এই খেজুর বাগানে বলি, আপনার কি পাম বৃক্ষের বাগানে বলি, সেখান থেকে যে তারা এই সাপের কামড়কে না মরে বরং নিজের দেশে তারা একটা কিছু উদ্যোক্তা কিছু করুক, এই যে একটা অর্থনৈতিক বড় পরিকল্পনার মধ্যে আপনি অবকাঠামো নির্মাণের যে চিন্তা, সে চিন্তাটা আপনি করছেন না, আপনি এটাকে ব্যবহার করছেন একান্তই আপনার একটা দলের প্রচার হিসেবে, এবং সেখানেও যে আপনি অবকাঠামো নির্মাণ করতে পারেন, তবু আমরা মনে করি বাংলাদেশের পক্ষে তো এটা কোনো করেন কিছু না, কারণ আমরা যেহেতু যে পরিমাণ আমাদের বাজেট সেখান থেকে একটা অংশ তো আমরা খরচ করতেই পারি যদি আমাদের প্রয়োজন মনে করি। আমি মনে করছি যে আপনি পদ্মা সেতু অবকাঠামো অ্যাজ সাচ আমি বলবো যে প্রয়োজন থাকতে পারে, কিন্তু সে প্রয়োজনটাকে আপনি তৈরি করবার, মানে জাতীয়ভাবে তার পক্ষে একটা জনমত তৈরি করবার, এবং সেই ধরনের একটা উন্নয়নের দিকে যাবার জন্যে যে গণতন্ত্র দরকার, যেসব প্রতিষ্ঠানগুলোর মধ্য দিয়ে জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়কে আপনার ধরবার দরকার, তার কিচ্ছু নাই বাংলাদেশ। আপনি একটা বলছেন যে আমরা করেছি, আমি করেছি, আমাদের দল করেছে, এ করে আপনি একটা ব্রিজ আপনি বানিয়েছেন, তার যে ইকোলজিক্যাল ক্ষতিটা কী হতে পারে, এনভায়রনমেন্টাল তার যে পরিবেশগত ক্ষতি কী হতে পারে, এর কারণে স্থানীয় মানুষগুলো কি আসলে উপকৃত হবে না, নাকি তাদের জমি জমাগুলো তারা ধনীরা কিনে নিয়ে চলে যাবে, সেখানে বড় বড় কর্পোরেশনগুলো সেই জমিগুলো কিনে নিয়ে নেবে, এটা তো আপনাকে ভাবতে হবে ব্যাপারগুলো। এটা ভাববার যেটা আমার কাছে যেটা বিস্ময়কর মনে হয়েছে, যে আপনি বলতে পারেন ঠিক আছে আমাদের এরপর আমাদের হয়তো এরকম একটা পদ্মা সেতু আমাদের দরকার ছিল, এটা অনেক তার পক্ষে মেলা যুক্তি আপনি দিতে পারেন, কিন্তু আপনি তো এই কিছুকেই আপনি আমলে আনতে চাচ্ছেন, মানে পুরো ব্যাপারটাকে পর্যবেক্ষিত করছেন একটা শুধুমাত্র একটা দলের আপনার
প্রচারের জন্য, এবং সেটাও করছেন কখন, যেহেতু আপনার মাথার মধ্যে কাজ করছে আগামী নির্বাচন। আপনি এর আগে অনির্বাচিত সরকার হিসেবে আপনি ক্ষমতা আছেন, কিন্তু আপনি সামনের দিকে আপনি বসে আছেন যে আগামী নির্বাচনটা আপনি পদ্মা সেতুর প্রোপাগান্ডা দ্বারা আপনি সেই বৈতরণী আপনি পার হবেন। তো এটা তো সাধারণ মানুষের তো এটা বোঝা দরকার। ফলে আমাদের মতন যারা ঝুঁকি নিয়ে কথাগুলো বলছে, আমরা ঝুঁকি নিয়ে বলছি কথাগুলো, আমি জানি না সরকার কেমন করে নেবে, কিন্তু এই কথাটা ওদের বলা দরকার, সততার সঙ্গে বলা দরকার। তার মানে সরকারের সদিচ্ছা হয়তো থাকতে পারে, আমি জানি না, হয়তো থাকতে পারে উন্নয়নের ক্ষেত্রে যদি তার সত্যিকার সজ্জার থেকে থাকে, তাহলে তো তার থেকে প্রথম তার কাজটা হবে যে জনগণের কাছ থেকে ম্যান্ডেট নেওয়া। আপনি জনগণের টাকা তো খরচ করতে পারেন, আপনি যে যাদের যে টাকাটা আপনি খরচ করছেন এই পদ্মার সাথে পেছনে, যেখানে আপনার যে টাকা খরচ করার কথা তার 2 থেকে 3 গুণ বেশি টাকা দিয়ে আপনি খরচ করছেন, তার জবাবদিহি থেকে করবে, আপনি কার কাছে জবাবদিহি করবেন? সে জবাবদিহি করার কোনো জায়গা আপনার মধ্যে নাই। এই যে পরিবেশগত ক্ষতি হতে পারে, প্রাণ বৈচিত্র্যের ক্ষতি হতে পারে, বিভিন্ন রকম ক্ষতি হতে পারে, মানে পানি দূষণ হতে পারে, এবং আমরা বন্যার যে দেখেছি, এর আগে তো আমরা দেখেছি না একটা বন্যার আমরা ক্ষতিগ্রস্ত হয়েছে সিলেটের বিভিন্ন জায়গাতে, সেখানে যে পানি ব্যবস্থাপনার ব্যাপার আছে, একটা হাইড্রোলজিক্যাল মডেল তৈরি করার দরকার আছে, নদীর ব্যাপারে আমাদের মেলা একটা জাতীয় সিদ্ধান্ত নেবার দরকার আছে, একটা কূটনৈতিক সমঝোতা দরকার আছে ভারতের সঙ্গে, আপনার অন্য কিছু না হোক বা না হোক, আপনি ভারত পানি সরিয়ে নেবে এখান থেকে, আপনার কদিন পরে পদ্মা শুকিয়ে যাবে, এমনিতে আপনার ধরুন আমরা বিভিন্ন জায়গাতে ফারাক্কা বাঁধের জন্য বাংলাদেশ ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত, আমরা তিস্তা বাঁধের জন্য বাংলাদেশের মধ্যে ক্ষতিগ্রস্ত। ফলে আমাদের তো একটা কম্প্রিহেন্সিভ একটা জাতীয় পরিকল্পনা দরকার। আপনি কেন এটা বাদ দিয়ে সিম্পলি অবকাঠামো অবকাঠামো করছেন, এটা হচ্ছে আমার সবচেয়ে বড় আপত্তির জায়গা। আপনি তো অবকাঠামোর কথা ভাবলেও আমি যেটা আগে বলেছি যে আপনি প্রথম গ্রামের একটা ছোট কালভার্ট যদি আপনি করে দেন, এবং বিভিন্ন রকম যদি রাস্তা ঠিক করে দেন বিভিন্ন জায়গাতে, তাতে যে পরিমাণ গ্রামীণ আভ্যন্তরীণ বাজার ব্যবস্থা এবং অর্থনৈতিক যে বিকাশটা হয়, এটা বিপুল একটা বিকাশ করার এখনো সম্ভব। উত্তরবঙ্গ এখনো কিন্তু যুক্ত নয়, আপনি উত্তরবঙ্গে আপনি চিলমারির দিকে যান, আপনি ওখানে উত্তরবঙ্গের দিকে যান, সেখানে এখনো অভাব চলছে, সেখানে এখনো পভার্টি আপনার হার অত্যন্ত বেশি। তো আপনি কি করবো, আমি দক্ষিণবঙ্গের সঙ্গে আপনি ঢাকাকে একত্র করবো কি জন্য, ঢাকা যেন আরো শোষণ করে, এই জন্য আপনি তো এই জন্য করছেন, বা এর জন্য যে আমি এর আগেও যে আলোচনা করে দেখেছি অন্যত্র, যে মূলত এই চীনারা নিজেরাই বলছে যে এটা তাদের বেল রোড প্রজেক্টের ইনিশিয়েটিভ, বিআরআই ইনিশিয়েটিভ অংশ, তারা নিজেরাই বলছে। এখন তার জন্যে সরকার একবার রুষ্ট হয়েছে, যেহেতু এখানে একটা প্রতিষ্ঠান মানে চীনাদের সঙ্গে যারা আছেন বিভিন্ন রকম মৈত্রী সম্পর্কে সমিতিগুলো আছে, তারা একটা যে সভা করেছিলেন সেখানে চীনা রাষ্ট্রদূত এ কথা বলেছেন এটা বিআরআইয়ের অংশ, আমার তাতে প্রচণ্ড রুষ্ট হয়েছে সরকার। তো আসলে তো তাই, আপনার যে এটা যদি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হয় তাতেও তো ক্ষতির কিছু নাই, আপনি তো রুষ্টবাদ তো কিছু নাই, কিন্তু আপনি রুষ্ট হয়েছেন কেন, যেহেতু আপনি প্রমাণ করতে চান যেটা আমরা করেছি, না আমরা এটা করি নাই, এটা চীনারা করেছে, কারণ এখানকার সমস্ত বিশেষজ্ঞ টেকনিশিয়ান ইঞ্জিনিয়ার সমস্ত কিছু আপনাদের চীনাদের। আমাদের বাংলাদেশে যদি আমাদের ইঞ্জিনিয়াররা যদি এর সঙ্গে যুক্ত থাকে আমরা খুশি, আমরা অত্যন্ত আনন্দিত, আর যদি তারা থেকে থাকেন, কিন্তু টেকনোলজি ট্রান্সফার যাকে আমরা বলি, জ্ঞানের যে স্থানান্তর, এটা আমাদের দেশে কতটা হয়েছে এই ব্যাপারে আমি যথেষ্ট সন্দেহ। এবং আপনি চীনের যে প্রসঙ্গটি আনলেন, চীনের থেকে তো আমরা যে ঋণটি নিয়েছি সেটি 2% হারে আমরা সুদের মাধ্যমে নিয়েছি, যেখানে আমরা ওয়ার্ল্ড ব্যাংক যদি আমাদেরকে ঋণ দিত তাহলে 0.5% হারে আমরা আমাদেরকে সুদ দিতে হতো। তো এই যে অতিরিক্ত সুদের বোঝাটা, এটা তো জনগণের ঘাড়েই পড়ছে, তাই নয় কি? না ঠিক আছে, অবশ্যই তা তো পড়ছে বটে, আমি বলছি যে আপনি তারপরেও যদি ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে যে আপনার কোনো কারণে যদি আপনার মতবিরোধ থাকে আপনি তো নিতেই পারেন। আপনি দাবি করছেন এটা আমরা করেছি, এটা অর্থটা কি? আপনি যখন আমি অর্থ কথা যাচ্ছি, আমি যেখান থেকে ঋণের একটা আলাদা তর্ক আছে, কিন্তু আপনি যখন মানে আমরা করেছি, আমরা মানে কারা? এটা তো সম্পূর্ণ একটা চীনা কোম্পানি, যে কোম্পানি লাল নিঃশব্দ করেছে একই কোম্পানি এটাই করেছে, ঠিক না? একই চীনা কোম্পানি এটা করেছে। ফলে চীনা কোম্পানিকে আপনি কন্ট্রাক্ট দিয়েছেন, তারা সে কন্ট্রাক্ট মোতাবেক আপনাকে একটা ব্রিজ আপনাকে তৈরি করে দিয়েছে। এটা অনেকটা হলো একটা বিশ্ব বাজার ব্যবস্থা থেকে আপনি একটা পণ্য কিনে এনেছেন, ব্রিজটা একটা পণ্যের মতো, একটা কমোডিটি আপনি কিনেছেন, ওদের টেকনোলজি, হ্যাঁ ওদের কারিগরি, ওদের শ্রমিক সবই আপনি ওদের কাছ থেকে আপনি কিনে নিয়েছেন। বাংলাদেশ থেকে কিছু ছিল অবশ্যই, কিন্তু বাংলাদেশ থেকে যদি আপনি করেনও যে মনে করেন যে আমরা এখনো দুর্বল, এখনো আমাদের সে টেকনিক্যাল ক্যাপাসিটি ডেভেলপ করে নাই, কেন করবে না?
বাংলাদেশে আমাদের তো বুয়েট রয়েছে, আমাদের তো নিঃসন্দেহে আমাদের ইঞ্জিনিয়াররা আছেন, সব ইঞ্জিনিয়ার কি খারাপ করতে হতে পারে না? তাহলে আমরা কেন নিজেরা করতে পারবো না টেকনোলজিক্যাল এই কাজগুলোর ক্ষেত্রে? বা যদি আমরা এখন করতে নাও পারি, তাহলে নিশ্চয়ই এই ধরনের চুক্তির মধ্যেও তো আমাদের এখানকার টেকনোলজিক্যাল বা জ্ঞানগত যে স্থানান্তর, মানে চীনারা যে জ্ঞানটা চর্চা করছে তার তো একটা স্থানান্তরের ব্যাপারটা আছে, তারও তো কোনো খবর নাই, জানি না আমি কে কতটা শিখেছে এই বিষ করতে গিয়ে, ঠিক না? ফলে আপনাকে তো এই ব্যাপারগুলো বিবেচনার মধ্যে আনতে হবে যে আমাদের তো জ্ঞান অর্জন করতে হবে, নৃতকৌশল রপ্ত করতে হবে, এবং সেটা করার কাজটা তো এই ধরনের বড় বড় প্রকল্পের মধ্যে দিয়ে আমাদের বড় বড় বিজ্ঞানীরা আসবেন, বড় বড় ইঞ্জিনিয়ার তৈরি হবেন, বড় বড় নকশাবিদ্যা তৈরি হবেন, বড় বড় আর্কিটেক্টরা তৈরি হবেন। আমরা তো দেখতে চাই তারা আমাদের বাংলাদেশে নেতৃত্ব দিক, ষড়যন্ত্র তত্ত্ব বা মাহফুজা নামের ষড়যন্ত্র তত্ত্ব। আবার আমরা এখন দেখতে পাচ্ছি তারা বলছে যে স্ক্রু গুলো একজন খুলেছে, খুলে ওটা একটা ষড়যন্ত্র তত্ত্ব। তো এইভাবে নানা জনকে যে একটা ব্লেম গেম করে ফুলিয়ে ফাপিয়ে যে একটি সংবাদ প্রচার করে তারা মানুষের অ্যাটেনশন থেকে যে ডাইভার্ট করছে, ওয়্যারাস যে আমাদের দেশের টাকাগুলো যে তারা অপচয় করছে এগুলো নিয়ে তো কেউ কথা বলছে না। এই ব্যাপারটা কথা বলছে তো, সেটা তো নিঃসন্দেহে মনে করি ওটা একটা সেটা তো উৎকণ্ঠার বিষয়, সেটা তো আপনি উৎকণ্ঠার বিষয়। আপনি হয়তো সরকার যদি দাবি করে না আমরা তো ভালো করার জন্য করেছি, হতে পারে, আমরা আমি এটা নিয়ে কোনো তর্ক করতে চাই না, হতে পারে। আমি হচ্ছে আমি অবশ্যই মনে করি ইভেন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বাংলাদেশের প্রয়োজনটা আছে, কিন্তু আমার সবচেয়ে বড় যেটা আমি বাংলাদেশে যেসব অর্থনীতিবিদরা আছেন তাদেরকেও বলবো, বাংলাদেশের আভ্যন্তরীণ বাজার ব্যবস্থার কোনো বিকাশ ছাড়া শুধুমাত্র বাংলাদেশকে সস্তা শ্রমের একটা দেশে পরিণত করা এবং তারপরে ইনফ্রাস্ট্রাকচারগুলো আসলে কী অবদান রাখে বাংলাদেশে? আমি তো আসলে যদি আপনার একটা আমরা যদি একটা সামগ্রিক একটা অর্থনৈতিক পরিকল্পনা ছাড়া তো বিচ্ছিন্নভাবে তো আপনি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কোনো আপনি কেন করবেন, আপনি কেন? এটা তো একটা ক্রিটিক্যাল ব্যাপার, আপনাকে তো ভেবে দেখতে হবে এটা ভালো কী এটা মন্দ কী। আমি এই পর্যন্ত সত্যিকার অর্থে কোনো ডিটেল ক্রিটিক্যাল কোনো অ্যাসেসমেন্ট দেখিনি যে আসলে এখান থেকে কী সুবিধা হয়। আমি নিজে আপনার যেটা ওই যে বিবিসি স্থানীয় মানুষের সঙ্গে যেসব কথাবার্তা বলেছে এবং বিভিন্ন রকম পত্রপত্রিকা যেসব লেখা ছাপা হয়েছে তারই সূত্র ধরে কতগুলো পয়েন্ট বলেছি এক এক করে। সেই পয়েন্টের মধ্যে তো আপনি হয়তো নিশ্চয় পড়েছেন ফেসবুকে আমি বলেছি, সেখানের মধ্যে তো আমরা স্থানীয় লোক তারা বলছে আমাদের জিনিসপত্রের দাম বেড়ে যাবে, ওরা বলছে আমি খুব কম খরচে আমরা যেতে পারতাম না, যেহেতু আমাদের তাড়াতাড়ি যেতে পারতাম না ঢাকাতে, এখন আমরা কি অসুস্থ হলে খুব দ্রুত বেগে ঢাকা যেতে পারবো? তো খুব ভালো কথা, কিন্তু প্রশ্ন হচ্ছে যদি ওখানে শরীয়তপুরে কেন স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হলো না, স্বাস্থ্য ব্যবস্থা এত খারাপ কেন যেখানে আপনি চিকিৎসার জন্য ঢাকা আসতে হবে, ঢাকা কেন্দ্রিক চিন্তাটা কেন? ফলে আমি বলবো যে এই ব্রিজটা আমাদের যদি চোখ খুলে দেয় বা চোখ যদি আমরা খুলতে চাই তাহলে আমাকে যেখানে আমাদের খুলতে হবে সেটা হলো এই যে ঢাকা কেন্দ্রিক উন্নয়ন, ঢাকায় বসে আমরা একজন সিদ্ধান্ত নেব কি ব্রিজ হবে কোথায় কোথায় কি হবে, কোনো প্রকার মূল্যায়ন নাই, কোনো অ্যাসেসমেন্ট নাই, কোনো জাতীয় ক্ষেত্রে তর্ক বিতর্ক নাই, এটা আমাদের বন্ধ করতেই হবে। এটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পলিটিক্যাল টাস্ক যে আমরা যদি এই ঢাকা কেন্দ্রিক এবং এই যে এক ব্যক্তি কেন্দ্রিক এই যে আমাদের সিদ্ধান্ত গ্রহণের যে পদ্ধতি এবং কোনো প্রকার ডিসেন্ট্রালাইজেশন নাই, উন্নয়নে কোনো বিকেন্দ্রীকরণ নাই, কোনো আপনার গ্রাম তার সুবিধা পাচ্ছে না, গ্রাম শোষণের ক্ষেত্র হয়ে উঠছে, মানুষগুলো গ্রাম থেকে সমস্ত কিছু হারিয়ে এনভায়রনমেন্টাল রিফিউজি, ইকোলজিক্যাল রিফিউজি, বন্যার রিফিউজি, পভার্টি রিফিউজি, ইকোনমিক রিফিউজি হয়ে তারা শহরে তারা ছুটে আসছে, শহর আপনি বিশাল একটা শহর পরিণত হচ্ছে, এটা একটা বস্তির মতো শহর তৈরি হচ্ছে, শহরের সে ধারণ ক্ষমতা নেই, তারপরে আপনি আমি ইনফ্রাস্ট্রাকচার করবেন কি জন্য, মানে ওয়াই আপনি আপনি কি করবেন এটা করে? আপনার তো অন্য শহরগুলোকে আপনাকে ডেভেলপ করার কথা আপনার প্রয়োজন আছে, অন্যান্য ইকোনমিকে ডেভেলপ করার ব্যাপারটা আছে, আপনি তো বাংলাদেশকে সামগ্রিকভাবে আপনার একটা অর্থনৈতিক পরিকল্পনা অর্থনৈতিক বিকাশের আপনার একটা পরিকল্পনা প্রয়োজন আছে। তো সেই জন্য আমি মনে করি যে আমাদের যেটা দরকার সেটা হলো এই এক কেন্দ্রিক যে রাষ্ট্র ব্যবস্থা, ঢাকা কেন্দ্রিক যে রাষ্ট্র ব্যবস্থা এবং যে সাংবিধানিক একনায়কতন্ত্র, মানে আমাদের সংবিধান অনুযায়ী যে একটা একনায়কতান্ত্রিক একটা ক্ষমতা তার সঙ্গে যুক্ত হয়েছে একটা ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা, এটাকে আগে অবিলম্বে এটার পরিবর্তন দরকার, এর রূপান্তর দরকার, এছাড়া আমাদের আসলে আমরা কোনো অর্থনৈতিক আমরা
উন্নতির দিকে পথে আমরা যেতে পারবো না। এটা আমরা যা কিছু করবো এটা হয় দিল্লি উপকৃত হবে, অথবা এটা বেজিং উপকৃত হবে, অথবা আমরা এখান থেকে শুধু সস্তাশ্রম সাপ্লাই করবো, এর বেশি আমরা কিছু হতে পারবো না। কাটা তারের বেড়ার মধ্যে আমরা একটা 17 কোটি সস্তাশ্রমের একটা বাজার হয়ে দাঁড়িয়েছে। এই যে ফ্যাসিস্ট একটি শাসন যেটি আমরা উপলব্ধি করছি, কিন্তু বর্তমান সরকারের কেউ কেউ তো আমাদের এই উপলব্ধিটাকে তারা থোরাই কেয়ার করে তারা বলার চেষ্টা করে থাকেন যে শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণেই বাংলাদেশ কোভিড এবং ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে একটি টালমাটাল যে বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির মাঝেও শ্রীলঙ্কার মতো নাজুক কোনো অবস্থায় পড়েনি। তো এই যে তারা যে একটি বাহাবা নেয়ার চেষ্টা করছে, একটা উল্লাস দেখাবার চেষ্টা করছে যে আমাদের তো তাদের মতো অবস্থা হয়নি, তো আপনি ব্যাপারটা কিভাবে ব্যাখ্যা করবেন যে আসলে কি তাই? না, প্রথমত যে শুন, এই যে ক্ষমতাসীনদের পক্ষে স্থাবকের অভাব পৃথিবীতে কখনো হয় নাই, আমাদের দেশে হবে না, ফলে এটা তো সিরিয়াস কোনো আলোচনার আমি দেখিনি, তাদের কোনো আলোচনাতে আমরা এই পর্যন্ত চোখে পড়িনি যেখানে আমি যে প্রশ্নগুলো তুলছি সেই প্রশ্নগুলোর উত্তর আছে। ফলে তারা তাদের দলের স্থাবকতা করবেন, এটা আমার কোনো অসুবিধা নেই, সেটা তারা করতেই পারে, সেটা বড় কথা না। আর বাংলাদেশ শ্রীলঙ্কার মতন অবস্থা হবে না, এটা একটা বড় কারণটা হলো যারা রেমিটেন্স পাঠান বাংলাদেশে। বাংলাদেশ এখন একটা রেমিটেন্স নির্ভর অর্থনীতি, এবং আমরা ঋণ করার মধ্য দিয়ে যেখানে নিয়ে যাচ্ছি তাহলে সেইটা তো, সেই যখন অর্থনীতি ভেঙে পড়বে তখনও তো এই যারা এখন ক্ষমতা আছে, যে মাফিয়া চক্র ক্ষমতা আছে, তারা তো তখন ক্ষমতায় থাকবে না। ফলে আসলে তো বিপদ হয় পরবর্তীকালে বাংলাদেশের জনগণের। এখন বাংলাদেশে শ্রীলঙ্কায় যেটা আমরা দেখেছি, বাংলাদেশে অনেকে বলেন যে তারা সেটা দেখবেন না, হয়তো নাও দেখতে পারেন। কথা হচ্ছে যে যারা শ্রীলঙ্কা দেখেছেন তারা তো সাবধান হয়ে সরে গিয়ে যেটা করাবে তারা করে, তারপর আমাদেরকে সে কি আপনার একটা সখাত সলিলে ফেলে দিয়ে, বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দিয়ে তারা চলে যেতেই পারেন। কারণ আজকাল বিভিন্ন দেশে আপনার বেগমপাড়া আছে ওদিকে, আপনার অন্যান্য দেশে মালয়েশিয়া আছে, তুরস্ক আছে, আপনি বাড়ি কিনতে পারেন, আপনি সেখানে গিয়ে আপনি সিটিজেন হয়ে যেতে পারেন, এখান থেকে টাকা চুরি করে নিয়ে চলে গিয়ে। ফলে এটাই তো বাংলাদেশের অর্থনীতি, এই জায়গাতে তো আপনি আছেন। ফলে আমি যখনই বলি যে একটা অর্থনৈতিক পরিকল্পনা আমাদের দরকার, জাতীয় পরিকল্পনা, জাতীয় পরিকল্পনার মানে হলো আপনি সকলকে নিয়ে সেই পরিকল্পনা করতে হবে, একটা দলের বা একজন ব্যক্তির পরিকল্পনার উপর ভিত্তি করে এটা হবে না। কিংবা এটা ওয়ার্ল্ড ব্যাংকের, কিংবা এটা শুধুমাত্র একটা চীনাদের হোক বা অন্য যে কোনো দেশের বা বাইল্যাটারাল কোনো আপনার চুক্তির ভিত্তি এটা হবে না। বাংলাদেশের জাতীয় স্বার্থ একমাত্র জাতীয়ভাবে আমাদেরকে নির্ণয় করতে হবে। আর আমার সবচেয়ে বড় যে অবস্থান যেটা আমি বারবারই বলছি সেটা হচ্ছে যে শহর কেন্দ্রিক উন্নয়নের এই ব্যাপার এবং একজন ব্যক্তির দ্বারা আপনার সিদ্ধান্ত গ্রহণের এই পদ্ধতি উন্নয়নের, এটা অত্যন্ত ভয়ঙ্কর এবং এইটা আমাদেরকে বন্ধ করতেই হবে। যাই আমি বলি, তারপরে তো আপনার ধরুন আমরা দেখতে পাচ্ছি এটাকে কী করে আমরা একটা দলের পক্ষে প্রচারের দিকে আমরা নিয়ে চলে গেছি, ঠিক আছে না? সেটা আমি মনে করি, আমি মনে করি বিপজ্জনক আমাদের জন্য। আর আমি আরেকটা জিনিস বিপজ্জনক মনে করি, যারা মূলত এই কথাগুলো বলবার কথা রাজনৈতিক দলগুলো, তারাও কিন্তু পরিষ্কার কিন্তু কথাগুলো বলছেন, তাদের কিন্তু বলা উচিত এটা। কারণ তাদের যে পার্টিসিপেশন ছাড়া, তাদের যে অংশগ্রহণ ছাড়া, যে তাদের যে মতামত ছাড়া, যে একটা জাতীয়, এত বড় একটা জাতীয় আপনার ইনফ্রাস্ট্রাকচার, একটা জাতীয় ক্ষেত্রে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অবকাঠামো আপনার নির্মাণ চলছে, যার পরিণতি নানান দিকে হতে পারে, ইতিবাচক হতে পারে, নেতিবাচক হতে পারে, তো তার তো একটা মূল্যায়ন দরকার সকলে তাকে নিয়ে, আমরা এটা চাইছি। কিন্তু তাদেরও অবস্থান দেখা যাচ্ছে যে মূলত এই ক্ষমতাসীনদের চেয়ে খুব একটা আলাদা না। তারা যে খুব একটা কাজ করেছেন, তাদের কথাবার্তা, তাদের পক্ষে যারা কথাবার্তা বলেন তাদের কথাবার্তা আমি কিন্তু শুনিনি যে তারা কোনো এমন কোনো মূল্যায়ন করেছে যেটা আমাদের কাজে আসে। কিন্তু তারা বলছে যে হ্যাঁ আমরাও এটার পক্ষে, কেন, যেহেতু তারা মনে করেন যে তারা যদি ব্রিজের পক্ষে, পদ্মা সেতুর বিপক্ষে তারা কোনো কথা বলেন বা আমাদের মধ্যে কোনো ক্রিটিক্যাল কথা বলেন তাহলে তাদের ভোট হারাবেন, তারা হয়তো উত্তর দক্ষিণের জনগণের ভোট হারাবেন। এখন দক্ষিণ জনগণ তো বোঝানো খুব সহজ, আপনার হাতে মিডিয়া আছে, আপনার হাতে গণমাধ্যম আছে, তাদেরকে আপনি বুঝাতে পারেন, প্রচার করতে পারেন। কিন্তু আপনি ক্রিটিক্যাল কথা যারা বলে এবং যাদের সে কথার মধ্য দিয়ে আপনি একটা জাতীয় সিদ্ধান্ত আনতে পারেন, একটা সেই সিদ্ধান্তের জায়গা থেকে আমাদের পৌঁছাতে হবে, আমরা সেখানে পৌঁছতে পারিনি, আপনার হয়নি।